আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। একটি ছোট প্রশ্ন করে বলি বন্ধু, আশা করি উত্তর এক বাক্যে দিবেন। বলুন তো, আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত সব চাইতে যিনি ভালোবাসেন তিনি কে? হাত উঠিয়ে বলেন কে? আল্লাহ। তারপরে যিনি ভালোবাসেন তিনি কে? তিনি হলেন আমার মা। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার বিবি। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার বেটি। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার বেটা। এমনি করে করে একটি ভালোবাসার সিরিয়াল আছে, জোরে বলি সুবহানাল্লাহ। তবে আপনারা কি আমাকে ভালোবাসেন না? তবে আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি। তবে সবাই সবাকে ভালোবাসে, সবাই সবাকে ভালোবাসে, কিন্তু সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বিবি সাহেবা। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার মেয়ে। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার ছেলে। এমনি করতে করতে সবাই সবাকে ভালোবাসে। একবার জোরে বলি নারাই তাকবি। শুধু তাই নয় বন্ধুরে, কিন্তু এত সুন্দর ভালোবাসা শব্দটিকে জায়গায় ব্যবহার না করে আজকে আমরা এই শব্দটি অন্য একটা জায়গায় ব্যবহার করেছি। ভাইজান বন্ধু আমার, বলবেন কোন জায়গায় ব্যবহার করেছি? বাবা সমতুল্য বাবারা আছেন, দাদু সমতুল্য দাদুরা আছেন, বড় ভাইয়ের মতো ভাই আছেন, পর্দার আড়ালে মায়ের আছেন। মনে কিছু নেবেন না, খারাপ নাকেট ভাববেন না। এই ভালোবাসা শব্দটিকে আমরা অন্য একটি জায়গায় ব্যবহার করেছি। বলে জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো একটা ছেলের সাথে একটা মেয়ের রং নাম্বারে পরিচয় ঘটলো। ঘটে না আপনাদের দিকে? ঘটে না? রং নাম্বারে একটা ছেলের সাথে একটা মেয়ের পরিচয় ঘটলো। সকালে কথা হয়, সন্ধ্যায় কথা হয়, রাতে হয়, দিনে হয়, ভাইজান ইটেন গার্ডেনে দেখা হয়, পাশার কাছে দেখা হয়। আমরা এর নাম বলি ভালোবাসা। এর নাম ভালোবাসা? বাজে কথা। কেন? তোর মা তোকে ভালোবাসে না? তোর বাপ তোকে ভালোবাসে না? তোর চাচা তোরে ভালোবাসে না? তোর চাচি তোকে আব্বু আব্বু করে ডাকে না? ওর নাম ভালোবাসা নয় রে, ওর নাম আমাদের মালদা মুর্শিদাবাদের ভাষাই হলো লাইন মারা। ভাষা বুঝতে পারছেন? ভাষা বোঝা যাচ্ছে? ওর নাম খবরদার ভালোবাসা বলবেন না, ওকে ভালোবাসা বলে না। কেন? ভালো তো বাসে আমার মা, ভালো তো বাসে আমার আল্লাহ, ভালো তো বাসে আমার বিবি, ওরা ভালোবাসে না রে। তোর নাম্বার ব্লক করে অন্য একজনের নাম্বারে কথা বলে বলে না। ভাইজান খবরদারকে ভালোবাসা বলবেন না, ওর নাম ভালোবাসা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার বান্দীদের কতই ভালোবাসেন, বিশ্বাস করুন আর নাই করুন। আমি মনিরুদ্দিন বলছি, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, আমার আল্লাহ তার বান্দা বান্দীদের কতই ভালোবাসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলে বন্ধুরা, তারিয়া তুই দয়া
ভাষা দিয়ে বুঝাতে পারি না। বন্ধুরে তার কতই দয়া, আব্বাজান তার কতই মায়া। এমন একটি অসহায়, এমন একটি মানুষকে, এমন একটি ছোট ছোট ইঞ্জিলকে মহান আল্লাহ অক্টোবর মাসের 9 তারিখ থেকে বর্তমান তারিখ পর্যন্ত এইভাবে তার প্রতিদিন সার্ভিস দিচ্ছে। সুবহানাল্লাহ। বলে ভাই গো তার কতই দয়া, তার কতই মায়া, তার বান্দা তার বান্দিদের কতই ভালোবাসেন। তিনি তার পবিত্র কোরআনে বলেন, আল্লামাল কুরআন, আমি এই পৃথিবীর মানুষকে দিয়েছি কোরআন। কি দিয়েছি? কোরআন। ভাই গো এটি কোন কোরআন? এটা কোন কোরআন বলুন, একজন বলুন। একজন বলে আল্লাহর দেওয়া কোরআন, পুনরায় বলি এটা কোন কোরআন? বলে আল কোরআন। আমি পুনরায় বলি এটা কোন কোরআন? বলে এটা কোরআন শরীফ। আবার বলি এটা কোন কোরআন? বলেন বলেন বলেন। আর একজন বলে আল কোরআন, একজন মেজাজ খারাপ করে বলছে আপনি প্রত্যেকটা মিস্টেক করে দিচ্ছেন, মানে কি? তবে এটা কাগজের কোরআন। এটা কিসের কোরআন? ও মেজাজ খারাপ করে বলছে এটা কাগজের। আমি বলি বাজানে রে, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, এটা কাগজের কোরআন নয়, এটা আপনারা বলছেন আল কোরআন। এটা আমিও মনিরুদ্দিন বলি কোরআন একটা, অদ্বিতীয় আর কোনো কোরআন নেই। কিন্তু আমি বলেছি বারবার শব্দটি ব্যবহার করেছি কোন কোরআন। আমি মনিরুদ্দিন বলি বন্ধু এই কোরআন বিজ্ঞানময় কোরআন। এ কোন কোরআন? বিজ্ঞানময় কোরআন। বলবেন কেমন করে বিজ্ঞানময় কোরআন? কোরআনের সাথে আবার বিজ্ঞানের তুলনা কেন হলো? ভাইজান বন্ধুরে কোরআন বিজ্ঞানকে ফলো করে নাই, কিন্তু বিজ্ঞান কোরআনকে ফলো করেছে। সুন্দর করে ধরে থাক, না পারবি ওদের দিয়ে দে, ওদের একটা স্ট্যান্ডে লাগিয়ে দেখ সুন্দর করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনাচ্ছানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, বলবেন কেনই বা বিজ্ঞানময় কোরআন বলা হলো? কেনই বা বিজ্ঞানময় কোরআন বলা হলো? ভাইজান বর্তমান বিজ্ঞানীরা যাহা বলে এই কথাগুলি হাজারো বছর পূর্বে কোরআন তাহাই বলেছে। ভাইজান 2021 সালের 29 এপ্রিল, কত এপ্রিল? 29 এপ্রিল এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। হয়েছে কেন? কোরআন তো বলেনি, কোরআন এমন নির্ধারিত তারিখ দেয় নাই। ভাই গো 2012 সালের 30 ডিসেম্বরের মধ্যে পৃথিবী ভেঙে যাওয়ার কথা ছিল, কথা ঠিক কিনা বলেন? আপনারা পত্রিকায় পড়েননি, টেলিভিশনে দেখেননি? তবে ভাইজান 2012 গেল, 2021 গেল, কিন্তু পৃথিবী আকাশ তার জমিনের কোনো ক্ষতি দেখা যায় নাই। একবার জোরে বলি নারাই থাকবি ভাইজান, তবে কি পৃথিবী ভাঙবে না? তবে ভাঙবে অবশ্যই, অবশ্যই অবশ্যই ভাঙবে। তবে ভাইজান বিজ্ঞানীরা যেইভাবে বলে সেইভাবে কোনোদিন ভেঙে যেতে পারে না। তবে 450 বছর পূর্বের বিজ্ঞানীরা তারা অস্বীকার করেছিল, এত বড় আকাশ, এত বড় জমিন, এত বড় চন্দ্র সূর্য নক্ষত্র কে আবার ভেঙে দেবে, তার পিছনে আছে কে, এই বলে তারা বিশ্বাস করে নাই। কিন্তু 2008 সালের
বিজ্ঞানীরা, 2021 সালের বিজ্ঞানীরা তারা আল্লাহর কোরআনকে স্বীকার করলো, তারা পৃথিবীকে প্রকাশিত করে দিল। এই বিশ্ব চিরস্থায়ীর জন্য নয়, এই বিশ্ব অল্প কিছুদিনের জন্য। এই কথা বিজ্ঞানীদের নয় বন্ধু, এই কথা আমার আল্লাহ হাজার বছর পূর্বে বলেছেন। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশ চিতার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি ছিটকে ছিটকে পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জুলজিলাতিল আরুজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরুজু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মালা, জমিনটাকে থাকা দিয়ে ভেঙে দেওয়া হবে, পৃথিবীর মানুষেরা পাগল হয়রান হয়ে যাবে। তবে বন্ধুরে, বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া বিজ্ঞানীদের কথা নয়, এই কথা আমার আল্লাহ তার রাসূলের কাছ থেকে পাওয়া যায়। 2020 সালে, কত সালে বাবা, কত সালে বাবা, একটু কথা বলুন, আল্লাহ খুশি হবে। কত সালে বাবা? 2020 সালের 17 ফেব্রুয়ারি চীনের মাটি থেকে ভারতের মাটি দেখ ভাইরাস এলো। ভাইরাসটির নাম কি শোনা? করোনা ভাইরাস। ভাই গো, করোনা ভাইরাস ফেব্রুয়ারি মাসে এসে উত্তপ্ত উত্তপ্ত সংক্রমণ ছড়াতে লাগলো। কোন মেডিসিন কোন ভ্যাকসিন তৈরি না করতে পেরে আমার আল্লাহ তার রাসূলের কথাই আল্লাহর জমিনে প্রচার করলো। ভাইজান বলবেন, কেমন কথা বলছেন মনিরুদ্দিন ভাই, এমন তো কোন হুজুরদের মুখে শুনি নাই। ভাই গো, আমি মনিরুদ্দিন একটু এই মতই মানুষ, ভাইজান আমি একটু কুলের কথা খুলে বলার চেষ্টা করি, এই জন্য আমার কেউ ডেট নিতে চাই না, আমাকে কেউ দাওয়াত দিতে চাই না, কিন্তু 4 বছর আগে পাই না কেন, আমি একটু কুলের কথা খুলে বলি তার জন্য। ভাইজান, আমার আব্বা জান শোনাচ্ছেন, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আমার বাংলা ভাষা দিয়ে বলি, সংক্রমণ ছড়াতে ছড়াতে কোন ভ্যাকসিন মেডিসিন যখন পাওয়া গেল না, আমার রসুলের কথাটাই প্রকাশিত হলো। ভাইজান বলে, যাহা কহি ভি যাও, যাহা সে ঘুমো, যাহা কহি ভি যাও, যাহা সে আও, পহলে জলদি সে জলদি আপনে হাত আর মুখ বার বার ধোতে রহো। বলে না, বলে যেখানেই যাও, যেভাবেই যাও, তোমরা সব সময়কার জন্য যত পারো হাত আর মুখ পরিষ্কার করো। এটা কি, এটা কি বর্তমান বিজ্ঞানীদের সায়েন্সদের কথা? ভাই গো, এই কথা 1400 বছর পূর্বে আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা এবং বান্দিরা, তোমরা যখন কোথা থেকে ঘুরে ফিরে আসবে, সর্বপ্রথম তোমার হাত দুটি সুন্দর করে পরিষ্কার করো, তারপর তোমার মুখমণ্ডলে পানি দাও। তুমি যখন বিছানা থেকে উঠবে, একাই ঘুমাও আর বিবি নিয়ে ঘুমাও, একাই ঘুমাও আর বিবি নিয়ে ঘুমাও। ঘুম থেকে যখন বিছানা থেকে উঠবে, সর্বপ্রথম তোমার হাত দুটি সুন্দর করে পরিষ্কার করো, তারপরে তোমার মুখমণ্ডলে পানি দাও, তারপরে তুমি কোনো খাবারে বা কোনো বস্তুতে হাত দাও। বস্তু বুঝেন? বস্তু মানে জিনিস,
আমরা বাংলা ভাষায় বলি জিনিস, এটাও বাংলা ভাষা, তবে এটা কোন জায়গায় ব্যবহার করে বস্তু ভাষাটাকে কোন জায়গায় ব্যবহার করে, যেমন বাংলাদেশের কুমিল্লা চিটাগাং এবং আসামের ত্রিপুরা মেঘালয় অরুণাচল, বস্তু মানে জিনিস, কোন জিনিসে হাত দাও ভাই জান জান, কেন তুমি রাত্রি বেলায় বিছানায় শুয়েছিলে, ঘুমের অবস্থায় তুমি আগা চুলকেছ পাছা চুলকেছ, চুলকাও নাই বগল চুলকেছ, আগা চুলকেছ পাছা চুলকেছ বগল চুলকেছ, কেন তুমি ডিস্টিল ওয়াটার খেয়েছিলে, ওই ওয়াটারটা ওই ডিস্টিল ওয়াটারটা তোমার মুখের ললাই যাওয়ার পূর্বে সেই অতি পবিত্র ছিল, কিন্তু যখন ডিস্টিল ওয়াটারটি যখন তোমার গলার ললাই চলে গেল সেটা অপবিত্র বিষাক্ত হয়ে গেল, সেটা তোমার জন্য কুল্ল হারাম, একদম হারাম হয়ে গেল, রিটার্ন যদি এসে যায় ওকে আর খাওয়া যাবে না, অন্য জায়গা দিয়ে যদি বের হয় ওকেও খাওয়া যাবে না, আপনি তো খেয়েছিলেন অতি দামি ডিস্টিল ওয়াটার যার নাম হলো ভিসলারি, কি বাজা কথা বললাম না ভাই জান বন্ধুরে, তবে তুমি গায়ে হাতে চুলকেছ তোমার হাতে ভাইরাস লেগেছে, তবে এই কথাগুলি বর্তমানদের নয়, এই কথাগুলি আমার ও তার রাসূলের, একবার জোরে বলি নারে তাকবীর, আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জান সোনা চানেরা, তবে আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, মহান আল্লাহ তার দয়া মায়া তার ভালোবাসা দিয়ে এমন একটি নিয়ামতের কিতাব দিলেন, সেই কিতাবটির নাম হলো কোরআন, বলবেন মনিরুদ্দিন ভাই কোরআনের মতো তো অনেক কোরআন কিতাব আছে, কোরআনের মতো তো অনেক মোটা চওড়া লম্বা বই আছে, তবে আপনি কোরআনকে কেন এত বিশালময় করলেন, আমি করি নাই বন্ধু, এই কিতাব আমার আল্লাহর তরফ থেকে এসেছে, ভাই জান শুনে রাখুন আমি মনিরুদ্দিন আমার বাংলা ভাষা দিয়ে বলি, ভাই গো আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে বলছি, আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোরআন ব্যতীত প্রায় 200 কোটি বই আছে, কত বই আছে প্রায় 200 কোটি বই আছে, কিন্তু কোন বইয়ের মালিক তার বইয়ের উপরে গ্যারান্টি সিল দিতে পারেনি, বই লিখেছে দুর্বলতা স্বীকার করেছে, হাত জোড় করে নত স্বীকার হয়েছে, বিশ্বাস যদি না করুন চলে যান বারোই পূর্ব কিষ্টল, যে বলেন ভাই একটা বই দাও, বলে বইয়ের নাম কি, বলে বইয়ের নাম হলো জীবন বিজ্ঞান, আমি ওই বইয়ের বদনাম করছি না প্লিজ, আপনারা ভুল ভাববেন না যে মনিরুদ্দিন ভাই অন্য কোনো বইয়ের ভুল ব্যাখ্যা করে মানুষকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন, না আমি এক্সাম্পল উদাহরণ, আমি কোন কিতাবের বিরোধিতা করি না, আল্লাহর কসম দিয়ে বলি, ভাইজান বন্ধুরে আপনি চলে যান বারোই পূর্ব কিষ্টল, আর পূর্ব কিষ্টলে যে বলেন একটা বই দাও, বলে বইয়ের নাম কি, বলে বইয়ের নাম হলো ভৌত বিজ্ঞান, বলে আছে কি, বলে হ্যাঁ আছে, বলে দাম কত, 250 টাকা, বলে একটা দাও, ভাইজান বইটা হাতে নেবেন, বইয়ের কপালে লেখা আছে ভৌত বিজ্ঞান, তারপরে লেখা আছে লেখকের নাম, তারপরে আছে লেখকের ঠিকানা, তারপরে আছে লেখকের ফোন নাম্বার, তারপরে আছে লেখকের ফ্যাক্স নাম্বার, পাতাটা উল্টে দেন পেয়ে যাবেন সূচিপত্র, তারপরে পাতাটা উল্টে দেন, কবার উল্টা হবে পাতা, কবার তিনবার, তবুও কথা চালু হচ্ছেই না, তিন যে পাতা উল্টা হয়ে গেল, তারপরে লেখা আছে ভূমিকাপ, কি লেখা আছে ভূমিকাপ, মানে লেখকের কিছু মনের কথা, লেখক বলছে রে বাংলা বিশ্ব, রে বাংলা ভারতের লোকেরা, রে উত্তর দক্ষিণ
চব্বিশ পরগনার লোকেরা আমি মনিরুদ্দিন, রাত্রি জেগে জেগে সারাদিন সারা রাত পরিশ্রম করে আমি এই কিতাবটি এই বইটি লিখেছি। আমার বইটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, পারেন কথাটা কি গ্যারান্টি? হ্যাঁ বা না বলবেন এক বাক্যে? আমার বইটি যদি পড়তে পারেন তবে আশা করি, এই কথাটা কি গ্যারান্টি? আশা করি কথাটা কি গ্যারান্টি? আশা করি উপকৃত হতে পারেন, এটাও কি গ্যারান্টি? ভাই জান, তবে কবার একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারে না, তারপরে বইয়ের মালিক বলে রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর চম্পাহাটির লোকেরা আমি মনিরুদ্দিন বহু পরিশ্রম করে বইটি লিখেছি, আমার বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে দেখতে পাবে হয়তো আমার বইয়ের ভিতরে কোনো ভুল হতে পারে, হয়তো আকারের ভুল হতে পারে, হয়তো একারের ভুল হতে পারে, হয়তো ওকারের ভুল হতে পারে, হয়তো জাবারের ভুল হতে পারে, হয়তো চেরের ভুল হতে পারে, হয়তো কোনো শব্দের মানে ভুল হতে পারে, হয়তো কোনো শব্দ ভুল হতে পারে। রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা আমার বইটির মধ্যে যদি কেউ ভুল বা ত্রুটি পেয়ে থাকেন আমাকে টেলিফোন করে জানাবেন। আমি আব্দুল্লাহ, আমি মনিরুদ্দিন, আমার বইয়ের ভুলটির পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব, এটাও কি গ্যারান্টি? তবে ভাই জান, অনেক লম্বা চওড়া মোটা বই লিখলো কিন্তু বইয়ের উপরে কোনোই গ্যারান্টি দিতে পারলো না, কিন্তু বাজান রে এমন একটি কিতাব আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছে, সেই কিতাবটি এই মাদ্রাসায় লেখাপড়া হচ্ছে, সেই কিতাবটি আমার সিনার মধ্যে আছে। বাজান রে আমি মনিরুদ্দিন বলি, একজন কলেজ প্রফেসরের মহিনা গেলে তার ৯৫,০০০ টাকা বেতন, কিন্তু মনিরুদ্দিনের একটা মাস গেলে তার ৪,৫,০০০ টাকার বেতন। একবার জোরে বলি নারাই তাকবি। তবে ভাই জান বন্ধুরে, আমার ভিতরে আছে কোরআন, আমি পড়েছি কোরআন। আপনি চলে যান বারুইপুর বুক স্টল, বলে একটা বই দাও, বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম হলো কোরআনুল করিম। বলে আছে কি? বলে হ্যাঁ আছে। বলে একটা দাও, বলে দাম কত? বলে ৩০০ টাকা। বইটি নিয়ে নিবেন, হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন লেখা আছে আল কোরআনুল করিম। নারে তাকবীর! পাবেন না লেখকের নাম, পাবেন না ফ্যাক্স নাম্বার, পাবেন না ঠিকানা, পাবেন না সূচিপত্র, পাবেন না ভূমিকম্প। ভূমিকম্প বুঝতে রেছে? ভূমিকা পাবেন না সূচিপত্র, পাবেন না ভূমিকা, পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ক্ষিপ্ত হয়ে যাবে, জোরে বলুন নারে তাকবীর! পাতা উল্টা মাত্রই মালিকের প্রশংসা। বিশ্বাস করুন আর নাই করুন, পবিত্র কোরআনের প্রথম জেলটা উল্টেই পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহর যিনি এই কিতাবের মালিক। সুবহানাল্লাহ বলা ভাই জান বন্ধুরে, তারপরের পৃষ্ঠাটাতে নজর দেন, তারপরের পৃষ্ঠাটাতে নজর দাও মাত্রই পেয়ে যাবেন আলিফ লাম মিম। আমি জানি না এর মানে কি, আমি জানি না, তবে কে জানে? ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, এই শব্দের মানে আমার আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। তারপরে
মালিক তার বইয়ের উপরে গ্যারান্টি দিচ্ছেন, মালিক তার বইয়ের উপরে গ্যারান্টি সিল মারছে, কি জালিকাল কিতাব লারাইবা ফি, এটি একটি নির্ভুল কিতাব। আরো জোরে, আরো জোরে, আস্তে করে নারায় দেখবে, এটি কোন কিতাব? এটি কোন কিতাব? নির্ভুল কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল পাবে না। ভুল যদি খুঁজতে যাও তোমার দৃষ্টি নষ্ট হয়ে যাবে, তোমার চোখ দিয়ে পানি বের হতে হতে রক্ত বেরিয়ে যাবে, তার মধ্য থেকে একটা ভুল বার করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বলবেন মনিরুদ্দিন ভাই, এমন নির্ভুল কিতাবটা যদি পড়া যায় তবে কি হবে রে? আমাকে কেন বলবেন বন্ধু, আমাকে বলার দরকার নাই, আপনি চলে যান এই মাদ্রাসায় আর কোরআনের জ্ঞান সঞ্চয় করুন, আর কোরআনকে বলুন কোরআন রে তুই তো এমন নির্ভুল কিতাব, তোকে যদি পড়া যায় কি হবে? কোরআন বলবে হুদাল্লিল মুত্তাকিন, আমাকে যারা পড়ে শুনে বুঝে নেবে তারা মদের বোতলগুলি ভেঙে দিয়ে অন্যায়ের মুখে লাথি মেরে বাতিলের মুখে কালেমার পতাকা হাতে নিবে, আর ইমানদার মুত্তাকিন পরেশগার হয়ে যাবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ, মাহফিলে তাফসীরে কুরআন কা নাজারা দেখিয়ে, মালিকে তো নূর মাকাতা, মালিকে তো নূর মাকাতা, একি রসমা দেখিয়ে, বদর কামিন বদর কামিন জি চমৎকার, বদর কামিন জি চমৎকার, জিসকা উজালা দেখিয়ে, মাহফিলে তাফসীর কোরআন সূরা, মাহফিলে তাফসীর কোরআন কা নাজারা দেখিয়ে, নূরে কোরআন নূরে কোরআন, সূরা সূরা পারা পারা, সূরা পারা পারা, সামনে রালা দেখিয়ে, মাহফিলে তাফসীর কোরআন কা নাজারা দেখিয়ে। ভাইজান এই কিতাব এমন কিতাব রে, এই কিতাব যারা পড়ে তারাও নেকি পাই, যারা বসে শুনে তারাও জানো নেকি পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়লেও নেকি পাই, নেকি পাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি বলেন কোরআন রে তুই এমনই নির্ভুল কিতাব, এতদিন কোথায় ছিলি? আমার নবীর আসার পূর্বে তুই ছিলি কোথায়? উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে, বাংলাদেশে না পাকিস্তানে, ভারতে না ইউরোপে, কোথায় ছিলি? কোরআন বলে রে উত্তর দক্ষিণ
দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা, আমি কোথায় ছিলাম জানো? আমি কোথায় ছিলাম জানো? তুই যে এতই নির্ভুল, এত মহান কিতাব, এতদিন তুই ছিলি কোথায়? আমাকে আপনাকে আমার মতো একজন বক্তাকে 25,000-30,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসার দরকার নাই, কেন আল্লাহ আপনাকে বলার শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে বুঝার শক্তি দিয়েছে। আপনি চলে যান এই মাদ্রাসায়, আর মাদ্রাসাতে যে কোরআনের জ্ঞান সঞ্চয় করুন, আর কোরআনকে বলেন, এই কোরআন এতদিন তুই ছিলি কোথায়? কোরআন তার নিজের ভাষায় বলবে কি, বাল্লহু আকুরআনুম মাজিদু ফি লাউহি মাহফুজ। রে পৃথিবীর মানুষেরা, আমি নবী আসার পূর্বে ছিলাম, কিন্তু আল্লাহর জমিনে নই রে, আমি ছিলাম আল্লাহর আকাশে। সেই জায়গাটির নাম কি জানো? লাউহে মাহফুজ। কোরআন বলতো, তুমি কখন এসেছো? কার্তি মাসে না অগ্রহণ মাসে, পৌষ মাসে না চৈত্র মাসে, জানুয়ারি মাসে না মার্চ মাসে, কোরআন কখন এসেছো বলতো? কোরআন বলে, রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা, আমি কখন এসেছি জানো? আমি ওই দিন এসেছি যেই দিন রমজান মাসের লাইলাতুল কদরের রাতে আমার দয়ার হাবিব গারে হীরায় গত্তের ভিতরে বসে আমার আল্লাহর জিকির ধ্যানে মগ্ন ছিল। ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে জিবরাইলের সাথে নবীর কাছে পাঠিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সাহারু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি রমজান মাসে, রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে আমি এসেছি। ভাইজান, রমজান মাস আর মাত্র কয়েকদিন বাকি, আমরা এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সাগিরা কাবিরা গুনাহগুলি মাবুদের দরবারে কেঁদে কেঁদে মাফ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, একটু আস্তে করে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চ্যানেল, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আপনাদের কাছে অনায় বিনয় আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, ভাইজান কোথার বেশি না বাড়িয়ে, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দিদের কতই ভালোবাসেন। আমার বান্দারা, আমার বান্দিরা, যেন আমার এই আমার দাওয়া এই নির্ভুল কিতাবখানা, আমার দাওয়া বিজ্ঞানময় কোরআনখানা, আমার দাওয়া বরকতময় কিতাবখানা, আমার দাওয়া এমন কিতাবখানা যেন তারা পড়তে পারে, তার জন্য আমি আল্লাহ আমার দয়া আমার মায়া ভালোবাসা দিয়ে আমার বান্দা এবং আমার বান্দিদেরকে আমি আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছি। সেই নিয়ামতটির নাম কি রে? সেই নিয়ামতটির নাম হলো আল্লামাহুল বায়ান। আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি, যেন আমার দেওয়া কথা দিয়ে তোমরা আমার বিজ্ঞানময় কোরআনখানা পড়তে পারো, এই জন্য আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। কি দিয়েছি? এটা কম বড় নিয়ামত, হাতের কোনো দাম নাই। আল্লাহ এতটুকু দিয়েছে তো এখান থেকে না দিলেও কোনো টেনশন করতাম না, কেন মেন মূল্যবান নিয়ামতটাই দিয়েছে আলহামদুলিল্লাহ। বলুন না, আপনাদের হিংসা হচ্ছে? জোরে বলুন, সবাই বলুন, হাতের কোনো দাম নাই, দাম নাই, স্টিল বোর্ডের কোনো দাম নাই, তার প্রমাণ যদি দিতে না পারি আল্লাহর কসম দিয়ে বলি বক্তব্য জগৎ ছেড়ে দেব। হাতের কোনো দাম নাই, ঠ্যাংয়ের কোনো দাম নাই, স্টিল বোর্ডের কোনো দাম কি? আল্লামাহুল বায়ান।
আমি তোমাদের এমন এক মহামূল্যবান নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতটি হলো আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। বাজানে রে হাত দুটি জড়িয়ে বলি বন্ধুরে, হাত দুটি জড়িয়ে বলি বন্ধুরে, পায়ে ছুঁয়ে বলি আমার আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটি ফালতু জায়গায় ব্যবহার করো না, খবরদার লজ্জা করো রে, কেমন করে এই মুক্তি দিয়ে মিথ্যে কথা বল করো, কেন রে এই মুক্তাতে বলো একরকম করো আর একরকম, হে মানুষ আমি তোমাদের এত বড় নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত আমার অন্য কোন সৃষ্টিকে দি নাই। ভাই গো আমার আব্বা জানেরা, আমার আল্লাহর সৃষ্টি মখলুক প্রায় 18,000-এর অধিক, আমার আল্লাহ তার কোন মখলুককে কথা বলার শক্তি দেয় নাই, তবে তাদের যে তাদেরকে মহান করে নাই, তবে আমার আল্লাহ তাদের দিয়েছেন আওয়াজ, তাদেরকে একদম শূন্য করেনি, তাদেরকে মাহরুম করে দেয়নি, তাদের আওয়াজ দিয়েছে। কুতকুতাগুলি ঘাও ঘাও করে, শৃগালগুলি হুয়া হুয়া করে, ছাগলগুলি পে পে করে, মুরগাগুলি কক কক করে, ঘোড়াগুলি করে। আমি প্রত্যেকের আওয়াজ দিচ্ছি কিন্তু কথা বলার শক্তি দিয়ে, সুবহানাল্লাহ বলেন, কথা বলার শক্তি দিয়েছি পৃথিবীর মানুষকে, জোরে বলি সুবহানাল্লাহ। ভাই গো কথা বলার এত মজা, কথা বলার এত আনন্দ, কথা বলতে এবং কথা শুনতে এত মজা লাগে, বিশ্বাস যদি না করুন যে কথা বলতে পারে না তাকে জিজ্ঞাসা করুন, ও বলতে পারবে? ও তো বলতেই পারে না, ওকে আবার কি জিজ্ঞাসা করব। ভাই জান যার হাত নাই তাকে বলো হাতের কি দাম, সে তাহা বলে দিতে পারে, যার ঠ্যাং নাই তাকে বলো ঠ্যাঙের কি মূল্য, সে তাহা বলে দিতে পারে, যার চোখ নাই তাকে বলো চোখের কি মূল্য, সে তাহা বলে দিতে পারে, কিন্তু বন্ধু রে যে বলতে পারে না তাকে বলো বলার কি মজা, সে তাহা বলতে পারবে না, কেন জানো রে বলার এত মজা শোনার এত মজা, বোবা যদি তাহা শুনতে পাই বোবা তাহা নিজের জীবন নিজেই হত্যা করে আল্লাহর জমিনে সুসাইড করবে, এই জন্য আমার আল্লাহ যার মুক্তি বন্ধ করে দেয় তার কান দুটিকে বন্ধ করে দেয়। তবে বলতে তো পারবে, তবে কে পারবে, কে পারবে, তবে বলতে পারবে, তবে কে পারবে রে, পারে যদি বাবার বিবি পারবে, কথা বলার কি মজা আর কথা শোনার কি মজা, বাবার বিবি বলতে পারবে, বিশ্বাস করুন আর নাই করুন, চলে যান চলে যান কোথায়, বিশ্বাস করুন আর নাই করুন, চলে যান বোবার বিবির কাছে, বোবার বিবিকে যে বলো ও গো বোবার বিবি সাহেব, ও গো বোবার বিবি সাহেব, ও গো বোবার বিবি সাহেব, বলো তো কথা বলার কি মজা, কথা শোনার কি মজা, এই কথা যদি বোবাকে বলো রে, বোবার বিবিকে বললে বোবার বিবি উত্তর দেওয়ার পূর্বেই চোখের পানি ছেড়ে দেবে, কেন বন্ধু আমি মনিরুদ্দিন আমার হাত দুটি নেই, আমি মনিরুদ্দিন আমার পা দুটি নেই, কিন্তু আমি মনিরুদ্দিন দেখতে পাই, আমি মনিরুদ্দিন কথা বলতে পারি, বন্ধুরে দক্ষিণ চব্বিশ পরগনার জীবন চলা থেকে বক্তব্য দিয়ে বাড়ি যায়, বাড়ির দরওয়াজাতে বাড়ির দরওয়াজাতে বাড়ি দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি উত্তরের জবাব দিয়ে বলে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আসতে কষ্ট হয়নি, সফরের সফর তো জানো জাহান্নামের এক অংশ। ভাই গো
মিষ্টি ভাষায় উত্তর দিয়ে মনের খবর নিয়ে বিবি আমার ঘরের ভিতরে নিয়ে বুকে জড়িয়ে ছোটে মুখে গালে দুটো চুমো দিয়ে আস্তে করে বলে একটু চা দেব। সোনাল বলেন বলেন আরো জোরে বলুন 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 মহাব্বত দিয়ে বলুন 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 একটু চা দেব। ভাই গো আমার বিবির কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার আমার কথা শুনে আমার বিবির কলিজা উজাড় হয়ে যায়। বন্ধুরে কথা বলার কি মজা, কথা শোনার কি মজা, লজ্জা কর মানুষ, লজ্জা কর মানুষ, এত বড় নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আমি এবং আমার বিবি সাহেবা একই রুমে একই বিছানায় একই বালিশে মাথা দিয়ে এক অন্যের সাথে মহব্বতের ভালোবাসার কথা বলতে বলতে হঠাৎ তখন ঘড়িতে দেখি আড়াইটা বেজে গেছে। কত মজা, সুবহানাল্লাহ, যেমন শুনতে মজা তেমন বলতেও মজা, জোরে বলুন, এত বড় নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতগুলি সঠিক জায়গায় ব্যবহার করতে পারি নাই, আমরা অন্য এক জায়গায় ব্যবহার করছি। ভাইজান লজ্জা করো, এই মুখটাতে কেমন করে মদের বোতল দিতে পারো, লজ্জা করো এই মুখটা দিয়ে কেমন করে দালালি কথা বলতে পারো, লজ্জা করো এই মুখটাতে সকাল বেলায় বলো একটা, বৈকাল বেলায় বলো আরেকটা, তোমার কথার কোনো দাম নেই। এদেরকে বলা হয়েছে মুনাফিক, যারা আল্লাহর দিনের পথে লড়াই করে মারা যায় তারা শহীদের দরওয়াজা পায়, তারা মৃত্যুর পরে বিনা হিসাবে আল্লাহর জান্নাত, জোরে বলুন। আর যারা বলে একরকম চলে আর একরকম এদেরকে বলা হয় মুনাফিক। আমার রাসূল বলেছেন মুনাফিকের কোনো হিসাব নাই, ডাইরেক্ট আল্লাহর জাহান্নাম। শহীদদের ডাইরেক্ট জান্নাত আর মুনাফিকের ডাইরেক্ট জাহান্নাম। যারা সকালে বলে একটা বিকালে করে আর একটা, মনিরুদ্দিনের সাথে কথা করলো একরকম কাজে করলো আর একরকম, এদের বলা হয় মুনাফিক। আমার ভাইরা আমার আব্বা জানেরা আমার পরদান আছেন মায়েরা, তবে একটা কথা শুনলেন আমি মনিরুদ্দিন আর একটি নিয়ামতের কথা বলবো। তবে আমাকে যে টাইম দেওয়া হয়েছে আমি ঘড়ির দিকে খুব ফলো করে আছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, একটু কান খুলে শুনলেন মহান রব্বুল আলামিন তার বান্দা তার বান্দিদের কতই ভালোবাসেন, এই পৃথিবীর মানুষকে মহান আল্লাহ কত ভালোবাসেন। বন্ধুরে এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ আরো একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটি এমন এক মহামূল্যবান নিয়ামত, এই নিয়ামতটি যদি আমার আল্লাহ আপনাকে আমাকে না দিত, আল্লাহর কসম দিয়ে বলছি মানুষ নিজের পায়খানা নিজের মুখে হাতে মাখতো। এক মহান নিয়ামত আল্লাহ দুনিয়ার মানুষকে দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। সেই নিয়ামতটির কথা বলবো ভাই 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 বলবো বলবো সেই নিয়ামতটার নামও কোরআনে আছে। আমি আল্লাহর কসম সেই স্টেজে এসেছি কোরআনের বাইরে একটা কথা বলবো না, পাঁচ মিনিট কথা বলবো, তার সাথে একটা কোরআনের আয়াত দিয়ে সেটাকে জায়গা মতো পৌঁছে দেব। তবে আরো একটি মহামূল্যবান নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতটিও কোরআনের মধ্যে লেখা আছে। ভাই বলবো কারা কারা বলতে বলছেন একটু হাত তুলে দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ। তবে ভাই জান ওই নিয়ামতটি বলার পূর্বে আপনাদের একটা কথা বলি, প্রথম যেমন আপনাদের একটি প্রশ্ন করেছিলাম এক ঘন্টা চার মিনিট পরে আরো একটি প্রশ্ন আপনাদের বলি, ভাইজান বলুন তো পবিত্র কোরআনের প্রথম সুরাটির নাম কি? ভাইজান কেউ বলে সুরা ফাতিহা, কেউ বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আপনারা যাহা
বলেছেন তাহা সঠিক বলেছেন, কেন পাতা উল্টা মাত্রই যাকে প্রথমে পাবো তাকেই তো প্রথম বলবো। কিন্তু বন্ধুরে সুরা ফাতিহাটা লিখতে যেয়ে প্রথম লিখতে হয়েছে, কেন আমার আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির প্রশংসা করা যায় না, অন্য কোন ব্যক্তির প্রশংসা করা নিষেধ বা হারাম। এই জন্য সুরা ফাতিহাটা প্রথমে দেখা যায় বা প্রথমে লিখা যায়, কিন্তু পবিত্র কোরআনের সর্বপ্রথম সুরা যেটি আল্লাহর কাছ থেকে আল্লাহর জামিনে এসেছে সেই সর্বপ্রথম সুরাটির নাম হলো সুরা আলা। সুরাটির নাম কি বাবা? সুরা আলা। ওই ফেনেরা তো ছিলেন না বিগারে রাতে গারে হেরা, আমি দেখে এসেছি, আল্লাহ আমাকে দেখিয়েছে আলহামদুলিল্লাহ। যেখানে প্রথম কোরআনের এই সুরাটি নাজিল হয়েছিল ওই গর্তটার ভিতরে আল্লাহ আমাকে দুই রিকাত নামাজ পড়িয়েছে, শুকরিয়া না, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই ফেনেরা তো ছিলেন না বিগারে হেরাতে এ ফোরকানে আমিদি নাজিল হলো জিব্রিল দারাতে। কোরআনের আরো একটা নাম কি? ফোরকান। ওই ফেনেরা তো ছিলেন না বিগারে হেরাতে ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন, নবী বলেন জানি না পড়িতে। ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। ওই ফেনেরা তো ছিলেন না বিগারে হেরাতে ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন জানি না পড়িতে, ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। জিব্রাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। সুবহানাল্লাহ বলেন, জিব্রাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। আলহামদুলিল্লাহ বলে দেন বাবা, আরেকটু আস্তে বলুন বাবা। সেদিন যদি আমার নবী না পড়তো মুনিরের কুত্তার মর্যাদা থাকতো না, হ্যাঁ না বলুন বলুন বলুন। সেইদিন যদি আমার রাসূল না পড়তেন মনিরুদ্দিনের কুত্তার মর্যাদা থাকতো না। কিন্তু আজকে কত সুন্দর জায়গাটাতে বসিয়ে আছি। জিব্রাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। নারে তাকবীর, এ ফোরকানে হামিদ, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। নবী বলেন ও খাদিজা। নবীর বিবির নাম কি ছিল বাবা? খাদিজা। নবী বলেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। জিব্রাইল যখন নবীর সিনাই কোরআন ভরে দিলেন, আমার রাসূল জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। এই কোরআন এমন এক মহান কিতাব বাবা, এই কোরআন আমরা হাতে যদি ছেড়ে দেখি কত ওজন হবে? খুব হলে 600 থেকে 1 কেজি। কিন্তু কোরআন বলে, কোরআন বলে রে বারুইপুর চম্পাহাটি ডায়মন্ড লক্ষ্মী কান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা, আমি কোরআন যদি কোনো পাহাড়ের উপরে দা হতো পাহাড়টি তার ভেঙে চুরমার হয়ে যেত। এই কোরআন যখন আমার আল্লাহ
আমার রসুলের সিনার মধ্যে দিয়ে দিলেন, আমার নবী বড় আক্রান্ত হয়ে গেলেন। নবী বলেন, ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা, বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা, ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায়, জরের জালাতে ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে। ভাইজান, আমার আল্লাহ বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ও গো নবী পড়ো তোমার প্রভুর নামে পড়ো। বাজান রে, হাত দুটি জড়িয়ে বলি আব্বা, হাত দুটি জড়িয়ে বলি বন্ধু, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের মহান মূল্যবান বস্তু। বন্ধু রে, হাত দুটি নেই পা দুটি নেই, কিন্তু বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান। বন্ধু রে, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর জমিনে যদি সুশিক্ষিত না হতাম, মা যদি বড় কষ্ট করে লালন পালন করে, ভাই আমি মনির উদ্দিন আপনাদের বলি, বন্ধু এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়, এই জায়গাটা পেতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পেতে মায়ের কলিজা ছিঁড়ে গেছে, মা লজ্জা হারিয়ে ফেলেছে। ভাইজান, আজকে তো গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, কিন্তু সেই দিন কিছুই ছিল না রে, সেই দিন বড় কষ্ট করে এক দুই করে চোদ্দটি বৎসর ধরে মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে চোদ্দটি বৎসর লেখাপড়া করিয়াছে। বন্ধু রে, মা এত দয়ার জিনিস, বন্ধু রে মা এত মায়ার জিনিস, মা ফেলে দিতে পারে নাই, মা বুকে জড়িয়ে লালন পালন করে মানুষ করে, মানুষের দ্বারে দ্বারে সাহায্যের হাত বাড়িয়ে ভিক্ষা করে, মা চোদ্দটি বৎসর লেখাপড়া করে, মাথায় হাত দিয়ে বলেছে বেটা রে আমার আল্লাহ তোর মহান কল্যাণ করু, আমার ভাইরে মহান আল্লাহ দুটো হাত দেয় নাই, মাবুদ দুটি পা দেয় নাই, কিন্তু দুটি চোখ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ চোখ দুটি দিয়ে। রাসূলের হাদিসে পড়লাম, হাদিসটার নাম হলো সহিহ আল বুখারি, বুখারীর হাদিসে উল্লেখিত আছে রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, নবী বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। ভাই গো, খবরদার, মাকে খোঁটা দিয়ে কথা বলবেন না, মাকে কষ্ট দিয়ে কথা বলবেন না, মায়ের বুক ফেটে যদি কান্দন বেরিয়ে যায় তোর বর্তমান ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, মা যদি খুশি করে তোর মাথায় হাত দিয়ে হেসে তোরে দোয়া দিয়ে দেয় তোর নসিব খুলে যাবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলে বউ কে পাবে, এরকম ছেলে বয়স যখন 13-14 ছিল বলতে যে গিল ছেলেটার জীবন বেকার, না কিছু করে খেতে পারবে, না কোনো মেয়ের বাবা মেয়ে দিবে, না কোনো মেয়ে তাকে স্বামী বলে গ্রহণ করবে। ভাই জান, বড়াই করো না, কিন্তু যুক্তি সম্পন্ন কথাটা এসে গেছে, বলাই কিছু নাই। আমার বিবি সাহেবকে খুব ঢেকে বের করতে হয়, যদি কেউ দেখে লায় ও বেড়া যতক্ষণ বিবি আমার আড়াল না হবে তাকাতেই থাকতে হবে। সুবহানাল্লাহ বলে 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 আরো জোরে বলো বলো বলো। তবে আল্লাহ কতই সুন্দরী রূপবতী মহিলা আল্লাহ আমাকে দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যাহা বলেন তাহাও সত্য না।
আমার 14 বছর বয়সে সব এমন বলছিল, আমি 18 বছর বয়সে কোরআনের তরজমা পড়লাম, তাফসির পড়লাম, জালালাইন তাফসির পড়লাম, তখন কোরআনে পাওয়া গেল ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। আমি তখন বলি যুবর রে, করিম রে, রহিম রে, বউ আমার আছে। বলে কেমন করে জানলি? কেন আমার আল্লাহ বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি যাহা কিছু বানিয়েছি জোড়া, তবে আমারও জোড়া আছে বে। বাংলা বুঝতে পারছেন? মালদার ভাষা, মালদার ভাষা বলছি বাবা, বুঝতে পেরেছেন? আমার আব্বা জানে রে, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই, তবে আমার মা বড় কষ্ট করে লালন পালন করে মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় লেখাপড়া করিয়েছে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে। মা একদিন কাঁদতে কাঁদতে এসে বলে, মনির রে, তোর জন্য মানুষের কাছে কত কথা শুনবো। কেন, কি হয়েছে গে মা, আমি কি অন্যায় করেছি? আমি তো কোনোদিন কোনো বদমাশি করেছি কিনা দেখতে পাই না। মা বলে, বেটা রে, আমি উত্তর পাড়ার করিমদের বাড়ি গেছিলাম, করিমের বাবাকে বললাম মনিরের জন্য কিছু থাকলে দিবেন, করিমের বাবা তো 10টা টাকাও দিল না, উপরন্তু 2টি কথা শুনল। মা চোখের পানি ভর ভর করে সেরে কান্দতে লাগলো। মা বললো, বেটা রে, করিমের বাপ বলছে তোর বা তোর বেটা লেখাপড়া করে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোর আকাশ। বেটারে, বুকটা ফেটে চোখের জল বেরিয়ে গেছে, আল্লাহ কি তোর কল্যাণ করবে না? আমি বলি, মা, আমার আল্লাহ সত্য, আমার রাসূল সত্য, আমার আল্লাহ তার রাসূল যাহা বলেন তাহা সত্য। মা গো, তুই একবার আঁচল ফেটে দোয়া দিয়ে দিস, আমি মনিরুদ্দিন বড় কল্যাণ হয়ে যাব। ভাই জান, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আমি ভারতের পার্মানেন্ট এক বিমানের প্যাসেঞ্জার, আমি পার্মানেন্ট বিমানের প্যাসেঞ্জার, এই আগামী 3 তারিখে আবার গুয়াহাটি যাব। ভাই জান, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ বলেছেন, অত ইসমান্তাশা অত জিল্লমান্তাশা পিয়াদিকাল খৈর, আমি আল্লাহ যারে চাই সম্মান দিতে পারি, আমি আল্লাহ যারে চাই তার সম্মানের জায়গা থেকে নামিয়ে রাস্তার ভিখারি বানাতে পারি, আমারই নাম হলো আল্লাহ। ভাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের এমনটাই ভালোবাসেন। বন্ধু হাত জোর করে বলি, বন্ধু পায়ে ছুঁয়ে বলি, মাথায় হাত রেখে বলি, বাবা খবরদার কোনোদিন কাউকে ব্যঙ্গ করো না। কেন, যুবেরকে একদিন তুমি ব্যঙ্গ করেছ, হঠাৎ হঠাৎ যুবেরকে তোরে স্যার বলতে হতে পারে, খবরদার কোনোদিন কাউকে ব্যঙ্গ করো না। কে জানি একদিন যুবেরকেই তোকে স্যার বলতে হতে পারে, বা যুবের দরওয়াজায় তোকে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, হতে পারে কাগজটাতে একটা সিগনেচারের জন্য যুবেরের কাছে তোকে সপ্তাহে 3 বার ছুটতে হতে পারে, খবরদার কাউরে ব্যঙ্গ করো না। কেন, আল্লাহ বলেছেন, অত ইশমান্তা শা অত সিল্লমান্তা শা বিয়াদিকাল হই, আমি আল্লাহ যারে চাই তারে দি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার মহব্বত দিয়ে বলি, লা ইলাহা মহব্বত দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার সোনার চ্যানেল, তবে আমি মনিরুদ্দিন,
আপনারাকে একটি মারাত্মক নিয়ামতের কথা বলতে চেয়েছিলাম, যে মহান আল্লাহ পৃথিবীর মানুষকে এমন একটি মহা মূল্যবান নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটি যদি পৃথিবীর মানুষকে না দেওয়া হতো তবে পৃথিবীর মানুষেরা নিজের পায়খানা নিজের হাতে মুখে গায়ে মাখত। এমনই কি নিয়ামত আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছে, সেই নিয়ামতটার কথা আপনার আগে বলতে চেয়েছি। তার বলার পূর্বে আমি এই কোরআন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, তবে আমি মনের উদ্দিন আজকে এমন মহান জায়গাটাতে বসতে পাইতাম না। কিন্তু বন্ধু রে, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললেন, আমার নবী পড়লেন। শুধু আমার নবী পড়লেন না, মক্কা মদিনা তায়েফের মাটিতে আমার রাসূল পড়ার ব্যবস্থা করে দিলেন। বন্ধুরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি মসজিদ আছে, এই মসজিদগুলি হলো বাইতুল্লাহ, মসজিদগুলি হলো আল্লাহর ঘর, আর বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর, আর বাইতুল মাদ্রাসা মাদ্রাসাগুলি হলো মাদ্রাসাগুলি হলো আমার নবীর বাড়ি। ভাই গো, এই প্রতিষ্ঠিত যত মাদ্রাসা রয়েছে শুধু মক্কা মদিনা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় নয় রে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলি আমার রাসূলের মাদ্রাসা। আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললেন, আমার নবী পড়লেন, আমার নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি মনিরুদ্দিন 14টি বছর লেখাপড়া করলাম। বাবার অর্থ ছিল না, মায়ের যত্ন ছিল না, নিজে আয় করার কোনো ক্ষমতা ছিল না, মা বড় কষ্ট করে লালন পালন করে মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে 14টি বছর লেখাপড়া করিয়েছে। বন্ধুরে, পেয়াদবি মাফ করবেন, হাত দুটি জড়িয়ে বলি, মাথায় হাত রেখে বলি, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, নবী বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, সহিহ আল বুখারী। এই হাদিসটি বুখারীর মধ্যে উল্লেখ আছে। এই হাদিসটাকে যদি কেউ সন্দেহ মনে করে, এই তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে, এ মনিরুদ্দিন ভাই আকর্ষণ করার জন্য বলছে, এই বলে যদি কেউ মনে সন্দেহ করে, রাসূল বলেছেন যার ঈমান নষ্ট হয়ে যেতে পারে বা তার ঈমান নষ্ট হয়ে যাবে, তবে এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়, এটা আমার নবী বলেছেন, বুখারীর হাদিসে লেখা আছে। তবে আমি মুসাফির, আমি মাসলুম, আমি অসহায়, আমি মোহতাজ, আমার পর্দার আড়ালে অনেক মায়ের আমার ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে আছেন, অনেক মায়ের আমার বাম দিকে পর্দার আড়ালে বসে আছেন, আমার মায়েদের নিয়ে আমার বাবা মুরবি কোচিস বাচ্চাগুলিকে নিয়ে এই মতো হাত দুটি তুলে মাবুদের দরবারে দোয়া করব। বন্ধুরে, ওই নিয়ামতটি এমন এক খাতারনাক নিয়ামত, ওই নিয়ামতটি বেশি নয়, মাত্র 17 মিনিট পরে বলবো। তবে আমার মা আমার লেখাপড়া করার জন্য মানুষের দ্বারে দ্বারে 14টি বছর ভিক্ষা করেছে। আমি বেশি নই বন্ধু, আমি বেশি নই আব্বা, এই নবীর মাদ্রাসার জন্য আমি মনিরুদ্দিন 14 মিনিট ভিক্ষা করব। আসেন কোন দেনেওয়ালা, আসেন কোন দেনেওয়ালা, আসেন কোন আব্বা রে, আসেন কোন মা গো, 14 মিনিটের মধ্যে মাত্র 11 জন ব্যক্তি, একজন দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই আমি রাসূলের মাদ্রাসার জন্য টাকা 10,000 দেব, আর একজন বলবেন আমি 5,000 দেব। কজন হলো বাবা? নারা তাকবীর, আই 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 আমার আব্বাসান ছেলের মহাব্বতে পড়ে, ছেলের মহাব্বতে পড়ে 10,000 টাকা দিয়েছে, জোরে বলি না রে তাকবীর। আমার ভাইয়ের আমি মনিরুদ্দিন, এই 11 জন লোক আসার পরে আমি
আপনাদের সার্কাস আপনাদের সাথে নিয়ে এই মতো হাত দুটি তুলে দোয়া করব। বন্ধুরে শুধু আপনারা আমার দোয়া দিবেন না, আমাকে একটু দোয়া দিবেন। যেই মা আমাকে বড় কষ্ট করে মানুষ করে লালন পালন করে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া দিয়ে যাবেন। আপনাদের কাছে আমি একটু দোয়ার ভিখারি। আমার শাশুড়ি মা গত রমজান মাসের 26 রমজান বিদায় নিয়েছে, আমার শাশুড়ি মা গত রমজান মাসের 26 রমজান বিদায় নিয়েছে। সামনে রমজান মাস এসে যাচ্ছে, একটু আমার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। যেই শাশুড়ি মা আমার তার সুন্দরী রমণী মেয়েটাকে লালন পালন করে আমারে দিয়ে দিয়েছে, ভাইজান বন্ধু আমার সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই আমার মায়ের জন্য এবং আমার শাশুড়ি মায়ের জন্য এবং আমার আব্বা এবং আমার শ্বশুরের জন্য, তারা অসুস্থ ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, তারা অসুস্থতার মধ্যে পড়ে আছে, তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। শুধু আপনারা আমার দোয়া দিবেন না, আমি মনিরউদ্দিন কসম আল্লাহর হাত দুটি উঁচু করে দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। তবে 5,000 টাকা আমার আব্বা জান আব্দুল তৈয়ব মোল্লা 5,000 টাকা দিলেন, জোরে বলি নারে তাকবীর। দেখো গো দেখো আল্লাহ, দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমারও ছিল আমার মনের কথা বুঝিতে পারিল, এখানে আসিয়া বান্দা তোর 10,000 টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে জেনিয়াতে দিয়া দিল দান, এ কবুল কর গো খোদা পাক সুবহান। একবার আস্তে করে বলি আমিন। ভাইজান নাম্বার 2, 5,000 আছে, 14 মিনিটের মধ্যে 11 জন আমার মনের ব্যথা বুঝিতে পারিল, মা আমাকে কষ্ট করে ভিক্ষা করে লেখাপড়া করেছিল, আমার মায়ের মতো আপনাদের কাছে ভিক্ষার হাত বাড়িয়েছি, বাবা হাতটা বেজ্জতি করে ঘুরাবেন না। আমার বাবা আমার মনের ব্যথা বুঝতে পেরেছে, মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছিল, এই রাসূলের মাদ্রাসায় লেখাপড়া করিয়েছিল, মা যদি কষ্ট করে লেখাপড়া না করাতো এই জায়গাটা পেতাম না ভাই, পকেটে এমন দামি মোবাইল থাকতো না, এয়ার কন্ডিশন গাড়িতে বসে সারা বাংলা ভ্রমণ করতে পেতাম না। ভাইজান তবে আমার বাবা আব্দুল তৈয়ব মোল্লা 5,000 টাকা দিলেন বাবা মা আত্মীয় স্বজনের নামে, আর 5,000 টাকা দিলেন দাদু দাদির নামে, এবার হয়ে গেল টাকা 15,000। এবার ভাই 1,000 টাকা করে মাত্র 5 জন আছেন কোন আল্লাহর বান্দা, খুব তাড়াতাড়ি শীঘ্রই 1,000 টাকা করে মাত্র 5 জন, 500টা করে টাকা মাত্র 5 জন, 5, 5, 10 1,000 টাকা করে 5 জন, 500 টাকা করে 5 জন, যত তাড়াতাড়ি পারবেন দেন। আল্লাহর কসম করে বলছি, মাবুদের কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আজকের মাহফিলে যারা 500, 1,000, 5,000, 10,000 টাকা করে দিবেন, এই ব্যক্তিগুলির জন্য আমি অতদিন দোয়া করব যতদিন আমার বুকের উপরে কবরের মাটি চাপা না যায়। আপনাদের এই লোকগুলিকে স্মরণ করে দোয়া করবো, 500 টাকা করে only 5 জন।